কে ক্ষমতাচ্যুত করবে, বেগম জিয়ার নির্দেশনায় দেশ চলবে, লন্ডন থেকে তারেক জি আসে, এসে দেশ চালাবে। কিন্তু দেখা গেল তার কোনোটাই হয়নি, বরং 11ই ডিসেম্বর তারা এই সংসদ থেকে, তাদের যেই সংসদ সদস্যরা ছিলেন সেই 7 জন পদত্যাগ করেছেন। তাইলে আওয়ামী লীগকে তারা বলেছিল 10ই ডিসেম্বরে পদত্যাগ করবে, সে জায়গায় তারা উল্টো পদত্যাগ করেছেন। তাদেরকে যখন বিভিন্ন সাংবাদিক দেশি বিদেশিরা প্রশ্ন করলো যে আপনারা কেন পদত্যাগ করেছেন, তারা বলল আমাদেরকে কথা বলার সুযোগ দেয়নি সংসদে, সে কারণে আমরা পদত্যাগ করেছি। তাহলে আমি বলতে চাই, তাহলে তারা গত 4 বছর যে সংসদ সদস্য হিসেবে ছিল, তারা কি এখানে বসে বসে আঙ্গুল চুষেছিল? আমার জানা মতে তা আমাদের, তারা যে সময় আমাদের আমলে পেয়েছে, আমরা যখন বিরোধীদের ছিলাম ওই পরিমাণ সময় তারা আমাদেরকে দেয়নি। তাহলে সব কথাই তো তারা বলেছে, এখন তারা সংসদ থেকে বের হয়ে তারা ইউটিউবের একটা মিথ্যে যন্ত্র, তথ্যযন্ত্রের আশ্রয় নিচ্ছে। এখানে তাদের কাজ হচ্ছে সারা দিন মিথ্যে তথ্য পোস্ট করা, জনগণকে বিভ্রান্তি করা। মেট্রো রেল, তারা দেখছে মেট্রো রেলের মানুষের যে উদ্দীপনা, মানুষ সারা দেশ থেকে আসছে এই মেট্রো রেল দেখার জন্য, চড়ার জন্য। আর তারা বলছে মেট্রো রেলে, মেট্রো রেলে নাকি দুর্নীতি হয়েছে, পদ্মা সেতুতে নাকি দুর্নীতি হয়েছে। মুদ্রা কথা হলো, তারা তাদের শাসন আমল 2001 থেকে যদি আমরা 2006 আমরা দেখি, তাদের আমলে, তাদের শাসন আমলে উল্লেখযোগ্য কি হয়েছে আমার মনে হয় না কেউ বলতে পারবে। হ্যাঁ হয়েছে, হাওয়া ভবনের সৃষ্টি হয়েছিল। এই দুর্নীতির আশ্রয়প্রশ্রয় এই হাওয়া ভবন থেকে হয়েছিল, বাংলাবাই সৃষ্টি হয়েছিল, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি হয়েছিল। এই আপনার সেটা 21শে অগস্ট গ্রেনেড হামলা কোন সালে হয়েছিল, 2004 সালে, সেই গ্রেনেড হামলায় তারা আমাদের মহান নেতৃত্বকে চিরতরে বিদায় করতে চেয়েছিল, কিন্তু মহালা রব্বুল আলমিনের অশেষ রহমত ছিল, আমাদের নেত্রী জানে বেঁচে গিয়েছিল। তো সুতরাং তারা এখন নির্বাচন নিয়ে কথা বলে, গণতন্ত্র নিয়ে কথা বলে। গণতন্ত্র আমার মনে হয় না আওয়ামী লীগকে শেখানোর আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেই তিনি এই দেশকে স্বাধীন করেছিলেন। তার এই সুযোগ্য কন্যা মহান নেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই 75-এর পরবর্তী থেকে নিয়ে দীর্ঘ 21 বছর সংগ্রাম করেছিল গণতন্ত্রের জন্য। তিনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এসে ক্ষমতায় বসে যাননি, তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের, গণতন্ত্রের কথা বলে লাভ হবে না। যাদের জন্ম ক্যান্টনমেন্টে, তারা যদি গণতন্ত্রের মুখোশ নিয়ে গণতন্ত্রের কথা বলে, ভোটের কথা বলে, তাদের 15 ফেব্রুয়ারি নির্বাচন আমার মনে হয় না তাদেরকে আবার মনে করে দেওয়ার প্রয়োজন আছে। সেই 15 ফেব্রুয়ারির নির্বাচনও আমরা এই বাঙালি জাতি দেখেছিল। আমি আরেকটি কথা বলতে চাই, 75-এর পরবর্তী যে নির্বাচনগুলি হয়েছে, একটা নির্বাচনও স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হয়নি, অর্থাৎ সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর। একমাত্র 96 সালে থেকে আমরা 2001 পর্যন্ত যে সময় ছিলাম, 2001-এর নির্বাচন, যদিও বা এই নির্বাচন নিয়ে আমি মনে করি একটা নীলনকশা নির্বাচন ছিল, যাই হোক সে নির্বাচনের ফলাফলকে মেনে আমাদের প্রধানমন্ত্রী তিনি গণতান্ত্রিকভাবেই ক্ষমতা হস্তান্তর করেছিলেন। পরবর্তী 5 বছর অতিবাহিত হওয়ার পরে যখন আরেকটি নির্বাচনের সময় এসেছিল, দেখা গেছে তারা আবার সেই পুরনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা কোনোভাবেই নির্বাচন চাননি এবং নির্বাচনে নানা রকম ষড়যন্ত্র করেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তুতের বক্তৃতা আজকেই উনি উল্লেখ করেছেন, 1 কোটির উপরে ভুয়া ভোটার করেছিলেন এবং তাদেরকে সরানোর জন্য আবার আন্দোলন করতে হয়েছে। তার পরবর্তী ইমার্জেন্সি হয়েছে, যাক সেটা কথা। তো সুতরাং তারা দেশকে কোনোভাবেই ভালোভাবে শাসন করতে পারেনি।